শফিউল আলম চৌধুরী নাদেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রাবস্থায় তার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল। নাদেল সিলেট এমসি কলেজ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সিলেট জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন। 1993 সালে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাদেল। এরপর 1997 সালে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। 2004 থেকে 2012 সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ছাত্র রাজনীতির দীর্ঘ সময়ে তিনি এরশাদ বিরোধী আন্দোলন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহিলা হলের নামকরণ নিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পায়তারা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষে সকল সংগঠনকে নিয়ে আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন এবং নেতৃত্ব দান করেন, যার ফলশ্রুতিতে বারবার কারাবন্দী হন তিনি। রাজনীতি ছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অঙ্গনে রয়েছে তার সম্পৃক্ততা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল কমিটির চেয়ারম্যান, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এছাড়াও তিনি মুসলিম সাহিত্য সংসদ, জেলা শিল্পকলা একাডেমি, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, ডায়াবেটিক সমিতির মতো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত আছেন। সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে সামান্য কিছু রদবদল ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। এই সম্মেলনে টানা দশমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর দলের সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক করেছেন ওবায়দুল কাদের। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর নতুন কমিটির অন্যান্য নেতাদের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আবারও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়া সাংগঠনিক সম্পাদকের অন্যান্যদের মধ্যে রয়েছেন আহম্মদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং সুজিত রায় নন্দী।